হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ ডিফিউশন, অসমোসিস এন্ড ট্রান্সপিরেশন বা ব্যাপন, অভিশ্রবণ ও প্রসেদন এই অধ্যায়টি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা ব্যাপন দিয়েই স্টার্ট করি। তো আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তো তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন হয় বেশ দ্রুত এবং এরা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে সবসময় অণুগুলা ছড়িয়ে পড়তে থাকে। তো অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে আসলে ব্যাপন বলে। তো এই প্রক্রিয়াটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এই দুই স্থানের অণুগুলোর ঘনত্ব সমান না হয়। আর এই যে ব্যাপন হওয়ার জন্য যে জিনিসটাকে আমরা দায়ী করতে পারি সেটা হচ্ছে ব্যাপন চাপ। হ্যাঁ, ব্যাপন চাপ জিনিসটা কি? ব্যাপনকারী পদার্থের অণুপরমাণুগুলোর যে গতিশক্তি আছে, মানে তা যে মুভমেন্ট করতেছে, সেটার প্রভাবে আসলে এক প্রকার চাপের সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনযুক্ত স্থান থেকে কম ঘনযুক্ত স্থানে আসলে অণুগুলো ছড়িয়ে পড়তে পারে। তো এই প্রকার চাপকে আমরা বলি ব্যাপন চাপ। যেমন এই ছবিটাতে একটু খেয়াল করে দেখো যে আমরা কি দেখতে পাচ্ছি। তো প্রথম দিকে কি হয়, এই লাল এবং এই ছাই রঙের যে বলগুলো তারা আলাদা ছিল, দেখো আস্তে আস্তে তারা কিন্তু মিশে যাচ্ছে। তো ব্যাপন চাপের কারণেই এটা সম্ভব হচ্ছে। তো কোনো পদার্থের অণুর ব্যাপন আসলে ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বোচ্চ সমান হয়। তো অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়, মানে ছড়ানোটা বন্ধ হয়ে যায় এবং সেই সাথে দুই স্থানে ব্যাপন চাপের পার্থক্য শূন্য হয়ে যায়। মানে এরা যখন মিশে যাচ্ছে, মিশে যাওয়ার পরে এদের দুজনের মধ্যে ব্যাপন হওয়ার জন্য তারা নিজেদের মধ্যে আর কোনো এক্সট্রা প্রেশার অনুভব করছে না, বাট তাদের মধ্যে যে স্বাভাবিক যে অণুগুলো ছোটাছুটি সেগুলো চলতে থাকছে। তো এই ব্যাপনের গুরুত্ব কী? জীবের বিভিন্ন শৈলবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। যেমন উদ্ভিদ শ্বালক সংশ্লেষের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তো এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। জীবকোষের শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। তো ব্যাপন ক্রিয়া দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদে শোষিত পানি বাষ্পাকারে প্রস্রবণের মাধ্যমে দেহ থেকে যে বের হয়ে যায় সেটাও এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই হয়। তাছাড়া প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, রক্ত থেকে পুষ্টি উপাদান ও অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। তো তার মানে ব্যাপন কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে এই ব্যাপন যে শুধু উদ্ভিদ ও প্রাণীদেরই আমরা দেখতে পাবো তা না, আমাদের দৈনন্দিন জীবনেও আমরা এটা দেখতে পাই। ধরো যে তুমি তোমার রুমে কোনো একটা কোণায় একটা বাটিতে কিছু সুগন্ধি দ্রব্য রেখে দিয়েছো। তো কিছুক্ষণ পরে খেয়াল করবে যে সম্পূর্ণ রুমে সুগন্ধটা ভরে গিয়েছে। এটা কিভাবে হলো? এটাও আসলে ব্যাপনের মাধ্যমে হয়। তো তার মানে ব্যাপন আসলে প্রায় সর্বত্রই আছে। তো এইবার আমরা যেই জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অভিশ্রবণ। এটা কী জিনিস? আমরা জানি যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয়। তবে দুটি ভিন্ন ঘনত্বের তরল পদার্থ একটি অর্ধভেদ্য ঝিল্লি বা একজাতীয় পর্দা দ্বারা যদি পৃথক থাকে তবে যেটা ঘটে, দ্রাবক পদার্থের অণুগুলো সে পদার্থ ভেদ করে, মানে যে পদার্থটা তুলনামূলক হচ্ছে কম ঘন বা পাতলা সেটা ওই পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের যে দ্রবণ সেই দিকে চলে যেতে থাকে। এই প্রক্রিয়াটাকে আমরা অভিশ্রবণ বা অসমোসিস বলি। একটু দেখা যাক জিনিসটাকে। খেয়াল করো আমরা এখানে কি দেখতে পাচ্ছি। এখানে দেখো দুই ধরনের পদ আছে, এখানে হচ্ছে সাধারণ পানি এবং এইখানে হচ্ছে লবণ মিশ্রিত পানি, যেটা কিনা তুলনামূলক বেশ ঘন, ঠিক আছে? তো এই দুইটা পদার্থ কিভাবে আছে, তারা একটা সাধারণ একটা পর্দা দিয়ে তারা আলাদা আছে। তো এই পর্দাটাকে আমরা আসলে বলি অর্ধভেদ্য পর্দা। সো খেয়াল করো, যখন দুইটাকে আমি এভাবে রেখে দিয়েছি তখন স্বাভাবিকভাবে প্রকৃতিগত কারণেই যেটা ঘটবে, এই পর্দা ভেদ করে এই পাতলা পানি, মানে যেটা আসলে শুধু সাধারণ পানি যেটা ঘনত্ব কম, সেটা এই পর্দা ভেদ করে এই যে বেশি ঘনত্বের যে অঞ্চল যেখানে কিনা লবণ মিশ্রিত পানি আছে তার দিকে চলে আসতে থাকবে। আর এই যে ঘটনাটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে এটাই হচ্ছে আসলে অভিশ্রবণ। হ্যাঁ, অভিশ্রবণ আসলে এক প্রকার ব্যাপনই, তবে এখানে পার্থক্য হলো অভিশ্রবণ কেবলমাত্র ঘটবে তরলের ক্ষেত্রে এবং একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে অভিশ্রবণের সময় এই দুইটা উপাদান আলাদাভাবে পৃথক থাকবে। সো এটাই হচ্ছে অভিশ্রবণের শর্ত। সো এইভাবে আসলে অভিশ্রবণ ঘটে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটা দেখতে পারি। যেমন ধরো একটা শুকনা কিশমিশকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে সেটি ফুলে ওঠে। কারণ কি? কারণ কিশমিশের ভিতরে শর্করার গাঢ় একটা দ্রবণ আছে এবং এটা একটা পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে থাকে এবং এই পর্দাটি অর্ধভেদ্য। ফলে হয় কি, কম ঘনত্ব বিশিষ্ট পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিশ্রবণ প্রক্রিয়ায় ঢুকে যায়, মানে প্রবেশ করে, কিন্তু শর্করার অণু এই পর্দা ভেদ করে বাইরে আসতে
পারে না, কারণ অভিস্রবণের শর্তই হচ্ছে যেটা কম ঘনবিষ্ট পদার্থ সেটা পর্দাভেদ করে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যাবে। তো এই ধরনের পর্দাকে আমরা আসলে অর্ধভেদ্য পর্দা বলি। তো আসলে পর্দার ভেদ্যতার উপর ভিত্তি করে পদার্থকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, যথা অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা। তো এগুলো কি একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, অভেদ্য পর্দা কি? যে পর্দা দিয়ে দ্রাবক বা দ্রব্য কোনো প্রকার পদার্থের অণুই চলাচল করতে পারে না তাদেরকে অভেদ্য পর্দা বলে, যেমন কিউটিনযুক্ত কোষপ্রাচীর বা পলিথিন। একটা জিনিস ক্লিয়ার করে রাখি, এখানে দ্রাবক এবং দ্রব্য বলতে আমরা কি মিন করছি? এখানে আসলে যেটা কম ঘন মানে পাতলা সেটাকে আমরা দ্রাবক হিসেবে মিন করছি, আর যেটা আসলে ঘন সেটাকে আমরা দ্রব্য হিসেবে মিন করছি। তো অর্ধভেদ্য পর্দা কি তাহলে? যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব্যের অণু অর্থাৎ যে যে পদার্থটা বেশি ঘন সেটা যেতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে, যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা ইত্যাদি। যেমন দেখো আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে কেবলমাত্র দ্রাবক অণু যেগুলো হচ্ছে সূক্ষ্ম কণা সেগুলো এর মধ্যে পর্দার মধ্যে প্রবেশ করছে। সো এই ধরনের জিনিস আমরা সচরাচর আমাদের যে কোষের যে সেল মেমব্রেন আছে বা কোষ ঝিল্লি আছে সেখানে আমরা দেখতে পাই। এরপর হচ্ছে ভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব্য উভয়ের অণুই সহজে চলাচল করতে পারে তাদেরকে আমরা ভেদ্য পর্দা বলি, যেমন কোষ প্রাচীরের মধ্যে দিয়ে দ্রব্য দ্রাবক সবই যাতায়াত করতে পারে, মানে ভেদ্য পর্দায় আসলে অভিস্রবণটা ঘটে না কারণ এর মধ্যে সব কিছুই যায়। তো এই যে অভিস্রবণের গুরুত্ব কি আমাদের জানা দরকার। কোষের মধ্যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল থাকে তার জন্য অভিস্রবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে, একটু আগে তো বললামই। তো প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। কোষস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে, সুতরাং এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে। অভিস্রবণ কাণ্ড পাতাকে সতেজ করে এবং খাড়া রাখতে সাহায্য করে, ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে সাহায্য করে। এছাড়া অভিস্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রেও খাদ্য শোষিত হতে পারে। তো এবার আমরা অভিস্রবণের মতো আরেকটা প্রক্রিয়া সম্পর্কে জানবো যেটাকে বলা হয় ইমবাইবিশন। হ্যাঁ, এটা আসলে কী জিনিস? কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। কলয়েড ধর্মী পদার্থ কি সেটা আমরা আগের শ্রেণীতে কিন্তু বুঝে এসেছি। তো অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থই আসলে পানিগ্রাহী, মানে তারা পানি গ্রহণ করতে চায়। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ বিদ্যমান, যেমন স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলয়েড ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম, যেমন উদ্ভিদের কোষপ্রাচীর কলয়েড ধর্মী পদার্থ, আর তাই কোষপ্রাচীর এভাবে পানি শোষণ করতে পারে। যেমন দেখো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এই গাছের বীজটি আসলে পানি শোষণ করে বেড়ে উঠতে পেরেছে এবং এটার জন্য আসলে ইমবাইবিশন প্রক্রিয়াটার একটা ভূমিকা আছে। তো এবার আমরা জানবো যে উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে। হ্যাঁ, মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা সাধারণভাবে শোষণ বলি। স্থলজ উদ্ভিদগুলোর মূলরোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় নিজের দেহে টেনে নেয়। মূলরোম কি আমরা হয়তো অনেকে নাও জানতে পারি, মূলরোম হচ্ছে আসলে মূলের শেষ প্রান্তে অবস্থিত কিছু সূক্ষ্ম মূলের মতো অংশ, মানে সেগুলো খুবই সূক্ষ্ম হয়। তো পানিতে নিমজ্জিত যেসব উদ্ভিদ থাকে তাদের ক্ষেত্রে হয় কি, সারা দেহ দিয়েই তারা পানি শোষণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পানি শোষণটার জন্য ইমবাইবিশন এবং অভিস্রবণ দুইটাই কিন্তু দায়ী। তো আমরা এখন একটু প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা আসলে একটা মূলরোমের একটা অংশ দেখতে পাচ্ছি, আসলে এই যে এইটা এইটা হচ্ছে আসলে মূলত মূলরোম, মানে এটা অনেক জুম করে আমরা দেখতে পাচ্ছি। তো এই মূলরোমের প্রাচীরটা হয় ভেদ্য, তাই প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়ায় এটা পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত যে অর্ধভেদ্য প্লাজমা পর্দা সেটার সংস্পর্শে পানিটা চলে আসে। এ সময় হয় কি, মূলরোমের যে কোষ সেই কোষের দ্রবণের চেয়ে তার চারপাশে থাকা পানির কারণে ওই চারপাশের অঞ্চলের ঘনত্ব কম থাকে, যার ফলে সেই পানি বা দ্রাবক অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, মানে এক কথায় অভিস্রবণ প্রক্রিয়া এর মধ্যে প্রবেশ করে, যে অভিস্রবণ প্রক্রিয়াটা একটু আগে আমরা দেখে আসলাম। তো মূলের বাইরের আবরণ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত কোষরসের ঘনত্ব পর্যায়ক্রমে বেশি হয়, মানে এখানে ঘনত্ব একটু বেশি, আরও ভিতরে আরও বেশি, আরও ভিতরে আরও
বেশি। তো এর ফলে যে ঘটনাটা ঘটে যে মূলের এক কোষ থেকে অন্য কোষে অভিস্রবণের কারণে কন্টিনিউয়াসলি এক কোষ থেকে আরেক কোষে পানি যেতে পারে, কারণ আমরা জানি অভিস্রবণ প্রক্রিয়াটাই হয় কি তুলনামূলক বেশি ঘনত্বের দ্রবণের দিকে পানি যাওয়ার মাধ্যমে বা দ্রাবক যাওয়ার মাধ্যমে, আর এই পদ্ধতিটা কাজে লাগিয়ে পানির প্রবাহটা চলতে থাকে। তো এই অভিস্রবণের কারণে পানির যে গতিটা অব্যাহত থাকে, যার ফলে হয় কি পরিশেষে পানি কাণ্ডের একেবারে জাইলেম টিস্যু পর্যন্ত পৌঁছে যায়। জাইলেম টিস্যু কি এটা আমরা একটু পরে জানতে পারবো, শুধু এটুকু বলি জাইলেম টিস্যু হচ্ছে এক ধরনের টিস্যু যেটার কাজ হচ্ছে পরিবহনে অংশগ্রহণ করা, মানে সে পানি পরিবহন করতে পারে। তো এই জাইলেম টিস্যু উদ্ভিদের পাতা পর্যন্ত আসলে পানিটা পরিবহন করে নিয়ে যায়। তো তার মানে আমরা এখানে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে আসলে মাটি থেকে মূলরম হয়ে জাইলেম টিস্যু পর্যন্ত পানিটা কীভাবে ট্রাভেল করে। তো এভাবেই আসলে উদ্ভিদ পানি শোষণ করে। তো এই পানি শোষণের সাথে সাথে উদ্ভিদের কিন্তু আসলে খনিজ লবণও শোষণের প্রয়োজনীয়তা পড়ে। তো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। তো মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে কিন্তু উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই, এটা আসলে একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী প্রক্রিয়া। তো উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না, লবণের কেবল আয়ন হিসেবে সেটা শোষিত হয় বা লবণকে ভেঙে শোষিত হয়, এটা বুঝে নিতে পারো তোমরা আপাতত। তো উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন করে, একটাকে বলা হয় সক্রিয় শোষণ আর একটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ। তো এই পদ্ধতিগুলো তুলনামূলক জটিল এবং এটা আসলে আমাদের এই শ্রেণীতে আলোচনার বিষয়বস্তু না, তাই আমরা শুধু এতটুকুই জানবো। তো এই যে উদ্ভিদে পানি এবং খনিজ লবণ শোষণ করার পর সেগুলোকে উদ্ভিদের সারাদেহে পরিবহনের করার কাজটা করে যেই জিনিসটা সেটাকে বলা হয় জাইলেম ও ফ্লোয়েম টিস্যু। হ্যাঁ, উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। শোষণের মতো পরিবহন পদ্ধতিও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো এই যে জাইলেম এবং ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে আসলে উদ্ভিদের পরিবহন ঘটে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা উদ্ভিদের মাঝখানে একটা অংশ কেটে সেটাকে বড় করলে আমরা এরকম কিছু দেখতে পাবো। তো এই যে মাঝখানে লাল অংশের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে জাইলেম টিস্যু, এবং এগুলো হচ্ছে আসলে এই যে নীল অংশগুলো এগুলো হচ্ছে আসলে ফ্লোয়েম টিস্যু। টিস্যু কি সেগুলো কিন্তু আমরা পড়ে এসেছি, তাই না? তো এই জাইলেমের মাধ্যমে কি হয়, মূল দ্বারা শোষিত পানি কোথায় যায়, পাতায় যায়, এবং অন্যদিকে ফ্লোয়েম দ্বারা যেটা হয় যে পাতায় যে এই পুষ্টি উপাদানগুলো যাওয়ার পর যে খাদ্য উৎপন্ন হয় সেই উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। তো এই জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে কিভাবে উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো উদ্ভিদের মূলরম দিয়ে পানি অভিসরণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে প্রথমে জাইলেম টিস্যুতে পৌঁছায়, এটা তো আমরা অলরেডি জেনে গিয়েছি। তো জাইলেম টিস্যুতে পৌঁছানোর পর এই জাইলেমের মাধ্যমে আসলে উদ্ভিদ দেহে এই রসের একটা ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, কারণ এই উপাদানগুলো তাকে পাতায় পৌঁছে দিতে হবে, যেমনটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তো পাতায় পৌঁছানোর পর পাতা কী করে, সেখান থেকে খাদ্যরস তৈরি করে, এবং খাদ্যরস তৈরি করার পর সেই খাদ্যরসটা তো আবার সারা দেহে উদ্ভিদের সারা দেহে পৌঁছে দিতে হবে, এবং সেটাই করে সে ফ্লোয়েমের মাধ্যমে। এবং এই কাজটা করার মাধ্যমে আসলে ফ্লোয়েমের মধ্যে এই পাতায় খাদ্যরসের উভমুখী পরিবহন ঘটে, মানে উপরের দিকে এবং নিচের দিকে সব দিকেই পরিবহন ঘটে, কারণ পুষ্টি উপাদানটা উদ্ভিদের সর্বত্রই আসলে পৌঁছানোর প্রয়োজন। সুতরাং উদ্ভিদের পরিবহন বা সংবহন বলতে প্রধানত এই ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পরিবহনকেই আমরা বোঝাচ্ছি। তো এই যে উদ্ভিদের পানি পরিবহন হয় এটা না আমরা একটা সহজ পরীক্ষার মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, মাটি থেকে মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় সেটা একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি আমরা। এই জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পেপারোমিয়া উদ্ভিদ। তো এই গাছের কাণ্ড এবং মধ্যশিরাটা স্বচ্ছ, মানে এর মধ্যে কিছু চলাচল করলে সেটা আসলে দেখা যায়। তো তাহলে আমাদের কী কী উপকরণ লাগবে? আমাদের প্রথমত পেপারোমিয়া উদ্ভিদ লাগবে, তারপর একটা বোতল লাগবে, তুলা লাগবে, লাল রং লাগবে, এবং কিছু পরিমাণ পানি দরকার পড়বে। তো কী করতে হবে আমাদের? তো প্রথমে একটা নরম কাণ্ডের পেপারোমিয়া উদ্ভিদ মাটি থেকে মূল সহ তুলে মূলগুলো পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে,
এরপর একটি বোতলে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা লাল রং মেশাতে হবে। হ্যাঁ, এবার গাছের মূল সহ রঙিন অংশটি পানিতে আমরা ডুবিয়ে রেখে দিব। তো কয়েক ঘন্টা পর দেখা যাবে যে কাণ্ড এবং পাতার শিরাগুলো লাল রং ধারণ করেছে। সো তার মানে এখান থেকে আসলে কি বোঝা যায় যে লাল রংটা কোথায় ছিল? পানিতে ছিল। সেগুলো পাতায় বা কাণ্ডের মধ্যে কিভাবে গেল তার মানে বুঝতে হবে যে অবশ্যই এই পানিটা আসলে পরিবাহিত হয়েছে এবং সেটা হয়েছে জাইলেম বাহিকার মাধ্যমে। সো তার মানে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের ওভারঅল সিস্টেমটা কাজ করার জন্য তার পানি শোষণ, খনিজ লবণ শোষণ, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু এগুলোর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এবার আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেই জিনিসটাকে আমরা বলি প্রসেদন। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে আসলে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। তো এই শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। সো এই সেই কাজটা করে আসলে পাতায় থাকা কিছু ছিদ্রের মাধ্যমে, যেগুলোকে আসলে পত্ররন্ধ্র বলা হয়। তো উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির যেই নির্গমনটা হয় এটাকেই আসলে আমরা বলি প্রসেদন বা বাষ্পমোচন। তো প্রসেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমেই হয়। এছাড়া কাণ্ড, পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমেও অল্প পরিমাণ প্রসেদন ঘটে থাকে। তো এই প্রসেদনটা যে আসলে হয় সেটাও আমরা আসলে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। সো এর জন্য আমাদের কী লাগবে? এর জন্য আমাদের টবে লাগানো গাছ লাগবে, টেবিল লাগবে, পানি, পলিথিন, সুতা এবং ভেসলিনের দরকার পড়বে। তো কী করতে হবে আমাদের? আমরা দুটি টবে লাগানো গাছ টেবিলের উপর রেখে গাছের গোড়ায় পরিমাণ মতো প্রথমে পানি দিব। তো একটা গাছকে পাতাযুক্ত রেখে সেটাকে আমরা পলিথিন মোড়ক দিয়ে মুড়ে ফেলবো। তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভেসলিনের প্রলেপ দিয়ে দিব, যাতে বাইরে থেকে বাতাস ওই পলিথিনের ভেতরে যেতে না পারে। তারপর অপর গাছটার ক্ষেত্রে আমরা একই কাজ করব, শুধু এই ক্ষেত্রে গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলে দিব। তো এরপর গাছ দুটিকে আমরা সূর্যের আলোর নিচে রাখব। তো এরপর আমরা কি করব? আমরা এটাকে পর্যবেক্ষণে রাখব এবং কিছুক্ষণ পর দেখব যে পাতাযুক্ত যে টবটা আছে সেই টবের যে পলিথিন, সেই পলিথিনের গায়ে বিন্দু বিন্দু পানি জমছে, কিন্তু পাতাবিহীন গাছের টবে কোনো পানি জমেনি। আর এখান থেকে আমরা আসলে বুঝতে পারছি যে যেহেতু পলিথিনগুলোর মধ্যে বাতাস ঢোকা বা পানি ঢোকার কোনো সুযোগ সুবিধা ছিল না, কিন্তু তারপরেও এখানে পানি জমেছে, তার মানে এখানে আসলে প্রসেদন ঘটেছে। আর এখানে যেহেতু পাতাই ছিল না তাই উদ্ভিদ প্রসেদন ঘটাতেও পারেনি, তাই পলিথিনের গায়ে পানিও জমে নি। তো এই প্রসেদনের কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, প্রসেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রসেদন তিন প্রকার, যথা পত্ররন্ধ্রীয় প্রসেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রসেদন এবং লেন্টিকুলার প্রসেদন। তো পাতার যে পত্ররন্ধ্র সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, আর এটা হচ্ছে কিউটিকল, আর এটা হচ্ছে লেন্টিসেল, যেটা আসলে কাণ্ডের গায়ে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে যেদিক দিয়েও প্রসেদন হতে পারে, তবে সেটার পরিমাণটা খুব কম। তো উদ্ভিদ জীবনে প্রসেদন একটা অনিবার্য প্রক্রিয়া। প্রসেদনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রসেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হতে পারে। এজন্য প্রসেদনকে বলা হয় উদ্ভিদের একটা নেসেসারি ইভিল। কিন্তু তবুও প্রসেদন উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন গুরুত্বপূর্ণ সেটাই আমরা এখন জানবো। তো প্রসেদনের ফলে যেটা হয়, উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে। প্রসেদনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্তঃঅভিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রসেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রসেদনের ফলে জাইলেম বাহিকায় পানির যে শূন্যতা বা পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। মানে এক কথায় পানি যেহেতু পাতা থেকে বাষ্পীভূত হয়, সো পানির যে ঘাটতিটা তৈরি হয় তার কারণে সে কন্টিনিউয়াসলি মাটি থেকে পানি শোষণ করার সক্ষমতা অর্জন করতে পারে। তো উদ্ভিদের প্রসেদন প্রক্রিয়া শালকসংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না, তবে পানি চক্রে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয়বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে সব স্থলজ উদ্ভিদের প্রসেদন প্রক্রিয়া ভূমিকা রাখে। তো প্রসেদনের ফলে প্রচুর পানি আসলে বায়ুমণ্ডলে বাষ্পাকারে পৌঁছে যায়। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা তাহলে এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।